92.7 বিগ এফএম শুনছো, আমি পামেলা তোমার সঙ্গে। আর এই যে একটা ঘন্টার শুরুতেই প্রকৃতির আদুরেদের কথা, তুমি জানো যে যে আদুরেদের আগলে রাখে প্রকৃতি, কিন্তু আগলে রাখার দায়িত্ব আমাদেরও তো বটে। আমরা অনেক সময় তার থেকে দূরে সরে যাই, অনেক কারণ তার মধ্যে নিশ্চয়ই থাকে, কিন্তু তবুও যতটা সম্ভব এই প্রকৃতির আদুরেদের যদি আরও একটু আগলে রাখা যায়। সে আদুরের কথা বলতে গিয়ে আমার শিলং ভ্রমণের কথা তো বলতেই হবে, কারণ তুমি জানো তাকেই বলা হয় ল্যান্ড অফ বাটারফ্লাইজ। হ্যাঁ, আজ আমরা প্রজাপতির কথায় রয়েছি। প্রায় 500 রকমের প্রজাপতি তো তারও বেশি হতে পারে শিলংয়ে তো রয়েইছে, এবং সংগ্রহশালাও রয়েছে শিলংয়ে প্রজাপতির, ওয়াংখার প্রজাপতির সংগ্রহশালা। যদি কখনো শিলংয়ে যাও, একসঙ্গে এত প্রজাপতির মেলা, আহা। কিন্তু আমি জানি তোমার বাড়ির বাগানে কিংবা ওই যে গাছের উপর ফুলের উপর সে এসে বসে, আর তুমি অবাক দৃষ্টিতে তার সৌন্দর্যে মুগ্ধ হও। কিন্তু সেই প্রজাপতি কেমন, তার আচরণই বা কী, কীভাবে তারা ঘুমায়, কীভাবে তারা খাবার খায়, জানার ইচ্ছে তো থাকে। তাই প্রকৃতির পাঠশালায় এই বইটি এত সুন্দর করে লিখেছেন সৌমিক ঘোষ, এবং তিনি যখন আমাদের সঙ্গে শেয়ার করেন তখন আরও একটু ভালো করে শুনতে ইচ্ছে করে তো বটেই। এই মুহূর্তে শ্রী সৌমিক ঘোষ আমাদের সঙ্গে প্রজাপতির কথায়। প্রকৃতির এক অসাধারণ আদুরের অস্তিত্ব আজ বিপন্ন। লেপিডপ্টেরা বর্গের এই আদুরে হলো প্রজাপতি, সৌন্দর্যে যে বিখ্যাত। প্রায় 40-60% পতঙ্গ পরাগী ফুলের বংশবিস্তারে সাহায্য করে। সারা পৃথিবীতে প্রায় 24,000 প্রজাতির প্রজাপতি আছে। দিনের বেলা দেখা যায়, দেহের বাইরের কৃত্তিকাবরণী জলসাম্য বজায় রেখে দেহকে শুকনো হতে দেয় না, নিশ্চল অবস্থায় ডানা খাড়াভাবে রাখে। আর্দ্র ও উষ্ণ অঞ্চলে থাকে এই আদুরেদের। দেহ উষ্ণতা 86°F-এর কম হলে উড়তে পারে না। সারাদিন এক ফুল থেকে অন্য ফুলে ঘুরে বেড়ায়। রাতে স্থিরভাবে গাছের সবুজ শাখায় বা ঘাসের মধ্যে থাকে। ডানায় খুব সূক্ষ্ম প্রতিফলক কণার আস্তরণে নানা তরঙ্গ দৈর্ঘ্যের আলোর প্রতিফলন বা প্রতিসরণের জন্য আদুরে হয়ে ওঠে বিশ্ব সুন্দরী। মাথার নিচে সূক্ষ্ম ফাঁপা কুণ্ডলী পাকানো শোষণ অঙ্গ দিয়ে ফুলের মকরন্দ বা মিষ্টি রসে পেট ভরায়। প্রতি বছর যথেচ্ছ কীটনাশক ব্যবহারে এই আদুরেদের ক্ষতি হচ্ছে। আবার এই আদুরেদের মেরে ফেলে তার দেহাংশ দিয়ে চিত্রকলা ও কস্টিউম জুয়েলারি তৈরি হচ্ছে। ফসল ফলানো আর মানুষের শখের টনাপড়েনে প্রকৃতির মাঝে আদুরে প্রজাপতিকে আগলে রাখার দায়িত্ব আমাদের সকলের। প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, সত্যি তো এই এমন সুন্দর প্রকৃতির এই আদুরেকে আমরা আগলে রাখবো তো বটেই। আর হ্যাঁ, প্রকৃতির যে কোনো আদুরেকেই যেন আমরা আগলে রাখতে পারি। এরা ভালো থাকলে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা যে সম্ভব হবে, তাই প্রকৃতির আদুরেদের আরও একটু আদর যেন আমরা প্রত্যেকেই দিতে পারি। শুনছো 92.7 বিগ এফএম, সঙ্গে পামেলা।